শেষ তো করব কমিটি তো শেষ করতে দেবে এ বাড়ি ভাই আছে মনাদত করব এই আমি না ব্যক্তি তুমি আসবে না আবার আমার তিন বছর কাটবে চুপ কর ভাই আমার সময় পেলে তো এখন অনেক সময় আছে কেবল 33 বছর বয়স বজলুর রশিদ মাওলানা 33 বছর ওয়াজি করছে الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه واتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد المسجد الأقصى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه السميع البصير صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জীবনে যত প্রেম আছে করি যাই নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই
বিনিময়ে শাফাত যদি তার পায় মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালগল উলা বিকামালিহি কাশাফাত যাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله الحمد لله بنغلاديشي رتيك جباهي سيلا بغورا شيرمين پاس نمبر راجا فوريونيان پورشت بغورا شهو شبه پوتي پردهان اتتي جناب محمد راغب الحسن ريكو امتي বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শফিক চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ বগুড়া মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় বগুড়াবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আমরা জানি ইবাদত নামাজ একটা ইবাদত সেখানে দাঁড়ালে কথা বলা যায় না গল্প করা যায় না এদিক ওদিকে তাকানো যায় না এটা যদি ইবাদত মনে করে এসে থাকেন কথাটা বন্ধ করে এদিক ওদিকে তাকান গল্পটা আর কথাটা বন্ধ করে আমি আশা করছি ইবাদত করতে এসে যদি আর গোনা হয়ে যায় ওই যে বলছিলেন রাবানি ভাই ওই যা করি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামু আল্লাহ রহমত নাসিল হবে যদি এই দুইটা শর্ত মেনে আমরা এই ময়দানে বসি এক নম্বরে চোখ থাকা লাগবে দুই নম্বরে শোনা লাগবে শোনা ফরজ চোখ থাকা ফরজ আশা করছি এই কথাটা মেনে নেবে আমরা ইবাদতে প্রবেশ করছি এখন থেকে যতক্ষণ পর্যন্ত আছি পুরাটা আমাদের ইবাদত পুরাটা কি জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিম উপস্থাপন করার যে সমস্ত ধরনগুলো আমরা জানি তার ভেতর অন্যতম এ কেউ যদি কোরআন জনগণের সামনে উপস্থাপন করতে চায় তার ধরন দুইটা কয়টা আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين নবীজি জীবনে সর্বশেষ সবচাইতে বেশি কথা বলেছিলেন মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণে কয় মিনিট আর এই সাতাশ মিনিটের কথা কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করবে কোল কিনারা পাবে না আর আমাদের সাতাশ ঘন্টা বসে যায় শুনিয়ে যায় ভেতরে তো কোনো মাল মশলা নেই এই জন্য আমরা এমন কথা বলবো দশ মিনিট বলি অসুবিধা নেই কিন্তু এখান থেকে আমরা কিছু নিতে চাই তাফসীর কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ কিভাবে তাফসীর করা লাগে ধরনটা এই পদ্ধতিটা আল্লাহ শিখিয়েছেন ওইটা সামনে নিয়ে আসলাম নাকি আমি মন মতো বলবো আল্লাহ পাক বলেন হে নবী এই যে কিতাব আপনাকে আমি দিয়েছি এটা যখন প্রচার করবেন মানুষের সামনে মানুষকে যখন সতর্ক করবেন এ কোরআন দিয়ে তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো কাজ না করে অধিকরালিল মুকমিনিন কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ ইয়াতের মাঝে দেখবেন হারাজন শব্দ আছে তাফসীর পড়তে গিয়ে আমি হারাজনের ব্যাখ্যা পেয়েছি দুইটা
আলেম সহ যারা জ্ঞানী মানুষ আছেন খুব খেয়াল করেন হারাজনের এক নাম্বার অর্থ হচ্ছে কোরআন যখন সতর্ক করবে হে নবী আপনি দেখবেন অনেক মানুষ কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে রাগ করতে পারে আর এটা এখন এই দেশে বাড়ছে আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে ওইটাও না বুঝে উল্টা দিকে নিয়েছে রাজনীতি মনে করে দ্বিতীয় নম্বরে হে নবী বারান দিয়ে যখন আপনি উপদেশ দেবেন দেখবেন অনেক ইবাদত বন্দেগী বাংলাদেশ পৃথিবীর ময়দানে মনে করেন চালু করা আছে যেগুলো আসলে ইবাদত না মানুষ বানিয়েছে আর এরকম ইবাদত এই বাংলাদেশে প্রায় 34টার উপরে চলছে কোন দলিল নেই আন্দাজে বানিয়ে বানিয়ে মনে করে বাবা করেছে দাদা করেছে করতেছে কিন্তু কোরআনের তাফসীর করতে গেলে ওগুলো না খসে পড়ে যাবে কারণ তাফসীর মানে খুলে ফেলা তাফসীর মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলা আবহমান কাল থেকে যে নিয়ম নীতিগুলো মানুষ এবাদত মনে করে করছে ওগুলো যখন টিকবে না ওই এলাকায় যারা আপনাকে নিয়ে এসেছিল হাদিয়া তোফা নজর নেওয়াজ দূরে দূরের কথা ওরা তখন মন খারাপ করে ওটা বন্ধ করে দিতে পারে এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী কোরআন দিয়ে সতর্ক করার সময় আপনি যেন ভয় পাবেন না না জানি সঠিক কথা বললে আমার দাওয়াত আবার বন্ধ হয়ে যায় কিনা আমার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে আবার তাড়া দেয় কিনা কোন ভয় কোন সংকীর্ণতা মনের ভেতরে রাখবেন না আমরা এই দুইটা জিনিস সামনে রেখে তাফসিরে প্রবেশ করব ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার প্রতিটি কথার পেছনে একটা করে শিক্ষা বের হবে যদি খেয়াল করে যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজা খুশি আছি তো দুনিয়াতে আমরা যারা অজু করি অনেকে জানি অজু ভেঙে যায় সাতটা কারণে কয় কারণ একটা কারণ যদি আপনার ভেতরে দেখা যায় প্রকাশ পায় আপনার ওই অজু দিয়ার নামাজ আর জোরে বলেন আমি তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলে সেমিনার সিম্পোজিয়াম যাই বলেন এগুলোকে আমি একটা ক্লাস মনে করি কিরাস কোরআনের 45 মিনিট এক ঘন্টা পরিমাণে একটা ক্লাস নিয়ে যদি একটা শিক্ষা আমি নিয়ে যেতে না পারি তা আমার ব্যর্থতা আপনি এত কষ্ট করে এসেছেন আপনারও এই সময় নষ্ট কথাটার সিগনিফিকেন্স কি ছিল বিশ্ব নবী আমাদের আদর্শ তার আদর্শ পেয়ে আমরা খুশি আমরা কি অজু ভেঙে যায় আপনি জানলেন সাতটা কারণে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে কয়টা এই উনিশটা কারণের একটাও যদি আপনার ভেতরে পাওয়া যায় আপনার নামাজ আর নামাজ নেই নষ্ট হয়ে গেছে এ পর্যন্ত জানেন তো হ্যাঁ যত ইবাদত দুনিয়ায় আছে প্রত্যেকটা ইবাদত ব্যর্থ হওয়ার পেছনে নষ্ট হওয়ার পেছনে আপনার জীবনের আমল গুলো আল্লাহ নষ্ট করে দেয় ভেঙে ফেলে ব্যর্থ করে দেয় আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম এ যে আমলের বহুবচন আমাল যে মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে কাফারু শব্দের শাব্দিক অর্থ ঢেকে রাখা কাফারু মানে কি আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে গোপন করে এই লোকটাকে উপকারান্তে কাফের বলা হয় আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের এ দেশে নেই কাফের মানে আবু জেহেল কাফের মানে কি আবু জেহেলের যে বড় ভাইরা ভাইরা দেশে আছে ও কিন্তু টের পাচ্ছে না কাফের মানে গোপন করা ঢেকে রাখা অস্বীকার করা অনেক অর্থ আছে কাফেরের আল্লাহর কোন বিধানকে যারা গোপন করে দেয় চেপে রাখে ঢেকে রাখে অস্বীকার করে সবগুলো কি অসাদ্দু আন সাবিলিল্লাহ
এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে। এ কোরআনের অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পথগুলো দেখবে, চিনবে, এইটাই তো নাকি আসতে বলে। এ পথে আসতে যারা বাধা দিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আল্লাহ আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের আমলকে সব নষ্ট করে দিয়েছি। শব্দটা যদি যারা গ্রামার বলে জিজ্ঞাসা করেন, আল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, যদি দল্লা এ আলিফটা না দিয়ে যদি দল্লা শব্দ থাকতো, দল্লা ইউদিল্লু, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আলিফটা দিয়ে আল্লাহ বাবে ইফআল থেকে যখন আসে, বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। কি খারাপ বানাবে? আমলের বহু বচন আমাল, আপনার যত আমল আছে, কাজ আছে দুনিয়াতে, সব ভালো কাজগুলো যদি থেকেও থাকে নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হচ্ছে যত আমল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন প্রতিটি আমল যেন টিকে থাকে, নষ্ট হয়ে না যায়, ভেঙ্গে না যায়, ব্যর্থ হয়ে না যায়। আমরা জানি নবীজির কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কেউ কথা বললে হাবিতাত আমালুহুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার নবীর উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে, ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, কিন্তু লোকটা টেরও পায় না। আমার এখানে কথা হচ্ছে নবীজি তো এখন আর নেই, আছে না? কিয়ামত পর্যন্ত আসবে না? বলেন বলেন না। তিনি যখন নিজে ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, না খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নেই। এই হাদিসটা অনুযায়ী বাংলাদেশে যারা বিভিন্ন পর্যায়ে মাঝে মাঝে নবীর দাবি করে আর তাদের অনুসারী দাবি করে, এরা এই হাদিস অনুযায়ী কাফের। সুতরাং কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশে। ওরা ও ইহুদি খ্রিস্টানদের মতোই, কোনো পার্থক্য নেই। ওরা কোরআন শরীফের মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ না, ওরা অবিশ্বাস শুধু করে না, এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষে শত্রু মনে করে। মান কানা আদব্বালি জিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবি ইলা আখরিহা। সূরা বাকারা 97 নম্বর আয়াতের প্রথম যে অংশটুকু অনেক বড় একটা আয়াত, আয়াতের চার ভাগের এক ভাগ, এতটুকু ইহুদিরা মানে না। কেন? শিয়া যারা দাবি করছে ওরা বলে কোরআন নাসিল হওয়ার কথা ছিল হযরতে আলীর উপরে, জিব্রাইল ভুল করে মুহাম্মদকে দিয়েছে, এজন্য মুহাম্মদকে তো মানেই না। পাশাপাশি ওরা জিব্রাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে, যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মুহাম্মদকে, জন্য তাকেও শত্রু মনে করে। এতটুকু মানে না, এই জন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের। কি শিয়াদের ভেতরে সাতটা গ্রুপ আছে, একটা গ্রুপ প্রকাশ্য কুফরি করে, আজকে মানে না ওরা। খেয়াল করে শোনেন, খ্রিস্টান যারা আছেন হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে, মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে, অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো সন্তান না, আমি কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয়নি। এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যাই করুক কাফের বলে না কেন। এত বড় আয়াতের
পৃথিবীতে যারা কাদিয়ানি দাবি করে ওরা কিন্তু মা কানা মুহাম্মদ মানে আবা আহাদিম মির রিজালিকুম নে পলাকির রাসূল আল্লাহ এটাও মানে খাতামান নবীন চার নাম্বার যেটা তিনি শেষ নবী এটা ওরা মানে না তাহলে এক আয়াতের চার ভাগের মাত্র এক ভাগ মানে না ওরা কোরআন শরীফ অস্বীকার করে না কাদিয়ানির এরকম না ওরাও জানে কোরআন আল্লাহর কিতাব আল্লাহ নাজিল করেছে মুহাম্মদের উপরে নাজিল হয়েছে অসুবিধা নেই উনি এই দুনিয়ায় এডাত কোন পুরুষের পিতা না এজন্য আলা আহাদিম মির রিজালিকুম আল্লাহ কিন্তু সিবিয়ান দেননি রেজাল দিয়েছেন সিবিয়ান বলা হয় শিশুদেরকে রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে বিশ্বনবী কি আল্লাহ এই পৃথিবীতে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি কথা বুঝতেছে আল্লাহ যদি এখানে সিবিয়ান দিতেন ভুল ধরতো বলতো মুহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল এ কোরআনে ভুল পাওয়া গেছে কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না আমার মাঝে মাঝে কোনো আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যে এই তো পাওয়া গেছে একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে লেখা থেকে কি শিক্ষা নিতে তিনি অ্যাডাল্ট কোন পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না হ্যাঁ ওনার ছোট ছোট ছেলে ছিল এটা আছে কিন্তু এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে দিয়েছেন রেজাল দুই নাম্বারে উনি পৃথিবীতে রসুল ছিলেন এইটা ওরা মানে কোনো অসুবিধা যে মোহাম্মদ রসুল কোনো অসুবিধা নেই কিন্তু উনি শেষ রাসুল শেষ নবী এটা আমি মানি না শেষ নবী শেষ রসুল এটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি এতটুকুর কারণে আমরা জানি সবাই এই দেশে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে যেমন বিয়ে দেওয়া জায়েজ নেই এ কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা বিয়ে দেওয়া আরো জোরে সুতরাং ওরা দেশে যদি থাকে ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো থাকবে আমাদের কোনো অসুবিধা নেই কথাও নেই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের আয়াতটা কেমন হয়ে যায় আমার মাঝে মাঝে আয়াত গুলো না চিন্তা আসে ইহুদি খ্রিস্টান কাদিয়ানি শিয়া যাই বলেন এ মানুষগুলো পুরা কোরআন অস্বীকার করে না ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াতের ভেতরে মাত্র একটা আয়াতের কেউ চার ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ এতটুকু মানে না বিশ্বাস করে না এই জন্য আমরা সবাই পৃথিবীতে জানি ইহুদিরা কাফের খ্রিস্টানরা কাফের শিয়ারা কাফের কাদিয়ানিরা আর জোরে অথচ বাংলাদেশে জিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছে জিহাদগার যারা জঙ্গিবাদ বলে চালিয়ে জাতির কাছে আলেমদেরকে কারা করার চেষ্টায় আছে এরা টাটকা কাফের জিহাদ একটা ইবাদত আপনি না করতে পারেন সেটা আলাদা কিন্তু এটা যারা করতে চায় আপনি তাদের পেছনে এভাবে লেগে আছেন অথচ ইহুদিকে আপনি দেখলেই কাফের মনে করেন খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন আপনি টের পাচ্ছেন ওরা মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না আপনি ফতোয়া দিচ্ছেন কাদিয়ানি কাফের ওর সাথে আত্মীয়তা জায়েজ নেই আপনি 903 আয়াত মানেন না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম পৃথিবীতে প্রতিটি এবাদত তিনি শিখিয়েছেন আর বলেছেন এইটা করলে এইটা করলে তার এবাদত ভেঙে যায় নষ্ট হয়ে যায় নামাজ ভেঙে যায় কয়টা কারণে আরো জোরে ওযু ভেঙে যায় কয়টা কারণে এরকম হজ ভেঙে যায় যাকাত ভেঙে যায় আপনার আমল ভেঙে যায় সবগুলো ভাঙার কিছু না কিছু কারণ আছে
নবীজি বলেন পৃথিবীতে মানুষ জান্নাতে যাবে যেটা নিয়ে তার নাম ঈমান, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ঈমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় কয় কারণে? এখানে যারা আছেন আমার যতটুকু বিশ্বাস এখানে কোনো বেঈমান নেই, থাকলে এখানে আসতেন না। এখন আপনার ঈমান আছে না গেছে না ভেঙে গেল ব্যর্থ হয়ে গেল নষ্ট হয়ে গেল এটার খোঁজ নেওয়ার দরকার নেই। আরো জোরে হযরতে হুযায়ফাকে মাঝে মাঝে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছিল গোপনে, মদিনাতে কারা কারা মুনাফিক ওই লিস্টের ভেতরে লেখা আছে একটু দেখো তো, ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। বাংলার মুসলমানেরা, যে লোকটাকে জিন্দা অবস্থায় নবীজি জান্নাতের গ্যারান্টি দিলেন, আকাশের দ্বারকার যাইতে যার দুনিয়াতে নেকির কাজ বেশি, রাস্তা দিলে হেঁটে গেলে 40 দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত, এত কথা তার নামে শুনি কোন নবী দুনিয়ায় আসবে না, যদি নবী আল্লাহ কাউকে পাঠাতেন হযরত ওমর নবী হয়ে যেতেন। এত কিছু যার নামে শুনছি, এ লোকটা কিয়ামতে এত বেশি ভয় পেতেন মরমরণের পরবর্তী জীবন সম্পর্কে, আমি তার জীবনীটা পড়া পড়েছি একটা জায়গায় আমার কাছে আশ্চর্য মনে হয়ে গেছে যে কোন পর্যায়ের লোক ছিলেন। আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি, খুব নীরব ভাবে শুনবেন। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ভর্তি করলেন মাদ্রাসায়, প্রধান বিচারপতি ওই সময় হযরত আলী তার ছেলে হাসান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। হোসাইন ছোট মানুষ, বারবার কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও, একবার দুইবার তিনবার তুলে দিলেন। মাঝরাতে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে, আমি প্রেসিডেন্টের ছেলে আর প্রধান বিচারপতির ছেলে, ওর উপরে আমার মর্যাদা, আর আমার বারবার কলম তুলতে বলে আমি কি ওর চাকর? বলেই ফেললেন, আমি কি তোমার খাদেম চাকর যে বারবার কলম তুলতে বলো? আমি পারবো না। মাঝরাতে হোসাইন ওই সময় বলেছিলেন, তুমি শুধু চাকর না খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসা যাব না। কেন? হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে, আমরা নাকি খাদেমের বাচ্চা, তুমি যদি বিচার না করো হোসাইনের মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেব। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন, বললেন, বাবা আজকে না, জমার দিন হাজারো মানুষের সামনে বিচার করব। খতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, হোসাইন সামনে আসো, তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছ। বলে, হ্যাঁ, কেন দিলে? হযরত হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে দিয়ে বলে, ঠিকই তো, আমি এভাবে ভাবি না, আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম, এই কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন, ছোট মানুষ তো আবেগেই বলেছে, কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, আমি নিজে দেখেছি ওমর আমার নানার খাদেম ছিল, খেদমত করতো, ইতি হুসাইন ইবনে আলী সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, সাহাবীদেরকে বলে, আল্লাহর নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো এখন বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, বাবা এই যে বিচার করেছি এটা দুনিয়া না মরণের পর কাজে লাগবে, আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের মাঝে দিয়ে দিও, মরণের পরে আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, আমার জীবনের কিছু যদি কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাবো। রাব্বুল আলামিন তুমি আমার এই কাগজটার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি সই করে দিয়েছে, আমি নাকি নবীর খাদেম ছিলাম, ওসিলাই হলে তুমি আমাকে মাফ করে দাও।
কোন পর্যায়ে ছিলেন তারা এই মানুষটা মাঝে মাঝে হযরত হুযাইফাকে বলতেন দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকের ওর ভিতরে আমার নামটা আছে কিনা হযরত হুযাইফা কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে খলিফা কি বলেন আপনি আপনার নাম মুনাফিকের লিস্টে থাকবে মানে হযরত ওমর বলে ভাই দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না আমি এখন আছি মুসলিম কখন আমার ঈমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমি নিজেও জানি না এখনো যদি দেখি যে আমার নামটা ওই লিস্টে আছে তে তওবার তো সময় এখনো শেষ হয়ে যায়নি আমি এখনো সময় আছে তওবা করে ফিরে আসতে পারবো ঈমান ভাঙার কারণ কয়টা বললাম আরো জোরে এর চার নাম্বার কারণটা আমি বলবো শুধু যেহেতু এই সাবজেক্টের উপর আমার আলোচনা না আমি চার নাম্বারটা বলছি শিক্ষার জন্য বিশ্ব নবী জানিয়েছেন ঈমান ভেঙে যায় ওই লোকটা যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে বগুড়াবাসী যদি বিবেক থাকে আর মাথায় মগজ থাকে ভাবেন তো বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে পছন্দ হয় ওর ঈমান আর নেই ওটা বেঈমান হয়ে গেছে একটু একটু কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ হিসাবে মেনে চলে মাত্র 15% মানুষ 115 জন মানুষ এই হিসাবে ঈমানের দাবিতে সত্যবাদী আর বাকি 85 জন সব তাড়ে নাড়ে চলছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনলে আমরা ঘৃণা করি অথচ তার পুরা জীবন পড়ে দেখেছি আমি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আমার দৃষ্টিতে শুধু একটা ভুল পেয়েছি ওই লোকটার জীবনে কোন ভুল আমি পাইনি মাত্র একটা ভুল ছিল ও নবীর মতো দাঁড়িয়ে রাখত নবীজির পেছনে নামাজ পড়তো নবীর সাথে রোজা রাখত ইফতারি করত ওর টোপি জোব্বা পাগড়ি দস্তরখানা সব ছিল নবীর মতো এমনকি নবীজি যখন যা বলতেন কারেন্টের মতো করতেন বিশ্ব নবী একবার বলেছিলেন আল্লাহর কাছে দুইটা নাম কিন্তু প্রিয় আব্দুল্লাহ আর আব্দুর রহমান আলোচনা শোনার ফাঁকে পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে এসে নিজের নাম ছেলের নাম নাতি ছেলের নাম বাবার নাম সব পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ নবীর কথা মান তো কম কথা বলেন এ লোকটা যখন মারা গেল ওর ছোট্ট ছেলে এসে নবীজি মসজিদে নববীতে বসা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে নবীজি বললেন কে আব্দুল্লাহ ইবনে উবাই আমার বাবা মারা যাওয়ার আগে দুইটা কথা জানিয়েছে এক নম্বরে আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন দুই নম্বরে আপনার এই জামাটা কাফনের জন্য দিবেন নবীজি বললেন ঠিক আছে লাশ রেডি করো জামা খুলে দেবেন হযরত ওমর সহ 22 জন সাহাবী বসা ছিলেন 21 জন দাঁড়িয়ে গেছে এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে সঙ্গে সঙ্গে হযরত ওমর জামা টেনে ধরলেন না আপনি খুলে দেবেন না নবীজি বলেন ওমর জামা ছেড়ে দাও এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করেনি সুতরাং জামা ছাড়ো আমি দিতে চাই কারণটা কি বদরের ময়দানে যে 14 জন শহীদ হয়েছিল আর 14 জন আটক হয়েছিল ওই আটক সারা তাদের ভেতরে আমার চাচা আব্বাসও ছিল আমার চাচাকে আমি বন্দি সারা যখন বন্দি করে রেখেছিলাম বেঁধে রেখেছিলাম খেজুরের পাতার দড়ি দিয়ে এত ফর্সা ছিল আমার চাচা খুব শক্ত করে বাঁধার কারণে তার রক্ত জমে গিয়েছিল শরীরে রাতের বেলা বন্দীদের আমি বন্দী সারায় দেখতে গেলাম আমার ডান পাশে ছিল আবু বকর বাম পাশে ছিল হযরত ওমর আর এই লোকটা আমার পেছনে ছিল এ আব্দুল্লাহ বিন ওবার বন্দী সারায় আমি তাদেরকে বলেছিলাম যারা লেখাপড়া জানো আমার সাহাবীরা যারা অশিক্ষিত লেখাপড়া জানে না তাদেরকে যদি শিক্ষা দিতে পারো আমি তোমাদের ছেড়ে দেব মুক্তিপণ হিসাবে এই কাজটা করা লাগবে
চাচার এই দৃশ্য দেখে আমি নিজেও কষ্ট পাচ্ছিলাম আমার চাচার শরীরের পোশাক পর্যন্ত যারা দাইত্বে ছিল খুলে নিয়েছিল আমার কষ্ট দেখে চোখের পানি দেখে আব্দুল্লাহ বিন ওবাই ওই দিন তার নিজের জামা খুলে আমার চাচাকে জড়িয়ে দিয়েছিল আজকে আমার এই জামাটা ফেরত দিয়ে আমার ওই চাচার ঋণ আমি শোধ করে দিলাম কিয়ামতে যেন এই লোকটা আমার কাছে আর কিছু চাইতে না পারে জামা খুলে বললেন যাও রেডি করো হযরত ওমর কিন্তু বসে আছে উনি জাননি 21 জন সাহাবী নিয়ে নবী গেলেন জানাজার প্রস্তুতি নিলেন এটা তাফসিরে হাক্কানিতে পাবেন তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে তিনটা কাতারে নবীজি কাতারবদ্ধ হয়ে জানাজা আরম্ভ করবেন হঠাৎ জিবরাইল এসে আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান আমি আলেমদেরকে বলছি খুব খেয়াল করে শুনবেন আল্লাহ পাক বলেন হে নবী জিবরাইলকে পাঠালাম কি বলে শুনেন ফেরেশতা এসে বলে নবী আপনি জানাজায় দাঁড়িয়েছেন এই লোকটার জন্য যদি ক্ষমা চান একবার দুইবার তিনবার না ক্ষমা চাওয়ার না চাওয়ার সমান হবে এবং কি 70 বারও যদি ক্ষমা চান আল্লাহ একে ক্ষমা করবে না আমার প্রশ্ন হচ্ছে এখানে যদি আল্লাহ কা দিতেন বা আব্দুল্লাহ বিন ওবায়ের নামটা দিতেন এই আয়াতই আমি পড়তাম না এমনকি আলোচনাও সত্যি কথা বলছে আমি জীবনও করতাম না সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হোমটা এটা বহু বছর একটা শ্রমিক এর ভেতরে শুধু আব্দুল্লাহ বিন ওবাই নেই কিয়ামত পর্যন্ত যারা এর চরিত্রে চরিত্রবান হবে তারা ওই আয়াতের কাছে ধরা খাবে আব্দুল্লাহ বিন ওবাই আমরা সবাই জানি লোকটা ছিল মুনাফিক কে ছিল আরো জোরে মানুষ মুনাফিক হয় হয় কি করলে তিনটা কাজে মানুষ মুনাফিক হয়ে যায় কথা বললে মিথ্যা কথা বলে এই লোকটা কি আরো জোরে এই ধরনের লোক এ দেশে এখন নেই সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসা ছিল মানে বলছিল হুজুর আর কত মিথ্যা কথা বলবো জীবন শেষ হয়ে গেল সকাল থেকে উঠে শুরু করি রাত 10টা পর্যন্ত মিথ্যার উপরে আসি আমি আর পারছি না তাহলে বোঝা যাচ্ছে দেশে অনেকে এখন মুনাফিকের রোগে রুগী আছে হোমটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি দ্বিতীয় নম্বরে মুনাফিকের আচরণ আমরা চরিত্র সম্পর্কে জানি ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে তখন ওটা খেলাফ করে ফেলে আর মনে রাখে না ওয়াইদা তুমি না খল তার কাছে কিছু আমানত রাখলে ওটা খেয়ে ফেলে আপনি হিসাব করে দেখেন এই তিনটা গুণে সারা গুণাম্বিত আছে এ দেশে মুনাফিক আমার মনে হয় 100 জনের 85 জন হয়ে যাবে আমার ভয়ঙ্কর লাগে আটটা পড়ার পরে এই কারণে কারণ নবীজি মুনাফিকদের যে চিহ্ন গুলো শাস্তি গুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্ণনা দিয়েছে সব যাতে মারাত্মক আয়াত সূরা নিসার 144 নম্বর আয়াতটা ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা কিছু ওই লাগবে না ভাই এখন চুপ করে বসে থাকে বগুড়াবাসী আরো খেয়াল করে শোনেন অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের আগে কাদের নাম আরো জোরে বলেন তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর দৃষ্টিতে কাফেরের চাইতেও নিকৃষ্ট মুনাফিক আর নবীজি এতকালের আগে জানিয়েছেন এই যে মুনাফিক এটা জাহান্নামের নিচে থাকবে যারা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্নে থাকবে ওদের সাহায্য কেউ এগিয়ে আসবে না কাউকে তারা পাবে না এটা ভয়ঙ্কর শব্দ একটা
অন্যান্য কাউকে সাহায্য করা হবে না এমন কথা কোরআনে খুব কম আছে কিন্তু মুনাফিকদের বেলায় লান আছে ওয়ালাম তাজিদালাহুম নাসীরা মুনাফিকদের জন্য কোনো সাহায্য আরো জোরে বলেন এই কথাগুলো বলতে বলতে বিশ্ব নবী জানিয়েছেন যে মুনাফিক নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি জগতে যারা এরা কিন্তু কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি হিন্দু এদের ভেতরে তৈরি হবে না কিয়ামত পর্যন্ত মুনাফিক তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে এখন যদি কেউ বগুড়াতে জিজ্ঞাসা করে আমি ইহুদি দেখব যান অভিশপ্ত ইসরায়েলে যান শুধু ইহুদি পাবেন কথা বলে না কেন কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখব যান আপনি আমেরিকা যান শুধু খ্রিস্টান দেখতে পাবেন এখন একজন বলছে আমি বৌদ্ধ দেখব আপনি মায়ানমারে যান চীনে যান শুধু বৌদ্ধ পাবেন আর একজন বলে আমি মুশরিক দেখব হিন্দু দেখব পাশের দেশে যান শুধু হিন্দু পাবেন কথা বলে না কেন লোকটা যদি বলে সব যাইতে নিচে থাকবে জাহান্নামে যারা মুনাফিক আমি এদেরকে দেখব কারণ এই দেশে আমরা জানি 100 জনের 96 জন মুসলমান দাবি করে কথা বলেন ঠিক কিনা তাহলে মুনাফিকও আমাদের ভেতরে থাকার সম্ভাবনা আছে আব্দুল্লাহ বিন ওবায়ের জন্য নবীজি কিন্তু সাবিঈনা আমার রাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিব্রাইল যখন থেমে গেছে নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন আমি 71 বার দোয়া করব 70 বারে যদি হবে না আমি তো 71 বার করলে আল্লাহ তো নিষেধ করেনি সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে পরবর্তী শব্দটা নাযিল করলেন ফালাই আবফির আল্লাহু লাহুম হে নবী 71 বার না এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করেন কবুল হবে না শুধু এর জন্য না আয়াতের শেষে আছে হুম কি আছে আরো জোরে এর মতো যারাই চরিত্রবান হবে মুনাফিক হবে তাদের জন্য আমি আল্লাহ মাফ করছি না করব না লান আছে মোসাদের আগে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মোসার আগে লান আসলে অর্থ হয় কোশ্চিন কাদেও হবে না আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে একে শুধু না এর মতো যারাই কিয়ামত পর্যন্ত মরবে তাদেরকে আমি মাফ করছি না করব না কোন বাবা আছে আপনার ক্ষমা করবে বলে এই চিন্তার বিষয় তো আমাদের এই জায়গায় এরপরে নবীজি মন খারাপ করে ফেলেছিলেন যে লোকটা বহু কথা আমার জীবনে শুনেছে ওলা তো সল্লি আলা আহাদিন মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি হে নবী এ লোকটার জন্য দোয়া করা তো দূরের কথা ওর কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না আমার মনে হয় যেভাবে বাংলাদেশে দিন দিন মুনাফিক যে হারে বাড়ছে কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকলে হাজারো মানুষকে কবর দেওয়ায় লাগতো না মুনাফিকদেরই যদি কবর দেওয়া না লাগে কাফেরদের কবর দিয়ে লাভ আছে মুশরিকদের আর জোরে মুশরিকদের কবর দিয়ে লাভ নেই এর প্রমাণ নবীর চাচা আবু তালেব লোকটা মারা যাওয়ার পরে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও ফেরেশতা জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওলাউ কানু লি করবা ইলাখির আয়া সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি হাত তুলেছেন নামান হাত শুধু এই লোকটার জন্য না কোন মুশরিকের জন্য কোন নবী কোন ঈমানদারের জন্য জায়েজ নয় শোভনীয় নয় উচিত নয় যে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে
যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয় বগুড়াবাসী আপনার বিবেককে এখন খুলবে না নবীজির চাচা আপন চাচা মুশরিক হাত তুলে দাঁড়িয়ে আছে নবীজি আল্লাহ বলেন হাত নামান এই হাত কবুল হবে না অথচ জীবনে নবীজির হাত তোলা লাগে নাই শুধু বদরের ময়দান ছাড়া উনি মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যেত বদরের ময়দানে উনি হাত তুলেছিলেন এত উপরে তার বগল দেখা যাচ্ছিল চাদর ছিল শরীরে চাদরটা পড়ে গিয়েছিল আর বাকি জীবনে আমি পড়ে দেখেছি রাহিকুল মাকতুম পুরাটা কোনদিন উনি হাত তুলেছে কবুল হয়নি আমি পাইনি শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে আর সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে আল্লাহ বলেন হাত নামান চাচা মুশরিক ওটা আত্মীয়তাতে কি বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায় আমরা গরু সবাই করে ওরে জান্নাতে দিয়ে আসি মনে হয় যে কন্ট্রাক্টর নিয়েছে এগুলো পোড়াটা ধোকা এগুলো কি আপনি যাই মনে করেন না কেন এটাই বাস্তবতা এটাই সত্য কথা খালি ভাই গরু ছাগল গুলো খাওয়ানো হয় আপনার চাষা আর আপনার বাবার কোনো উপকার হয় না কারণ তো মুশরিক আরো জোরে বলেন কি মুশরিক কাকে বলে যারা শিরিক করে কি করে কার সাথে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর জাতের সাথে সিফাতের সাথে আল্লাহর আইনের সাথে আল্লাহর বিধানের সাথে আল্লাহর সৃষ্টির সাথে যারা শিরিক করে এরা মুশরিক আর জোরে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে পুরুষ আপনি সকাল বেলা পুরুষই আছেন বিকালে বলেন না আমি নারী এই সিস্টেম এখন চালু হয়নি এইগুলো এখন আবার শিক্ষা ব্যবস্থায় চালু করে দিয়েছে উনি শরীফ থেকে হয়ে গেছে শরীফা আরে বেটা এটা কোন দিকে যাচ্ছে আপনি টের পাচ্ছেন সকাল বেলা এই লোকটা শরীফ বিকালে বলছে আমি শরীফা এখন যদিও এই কথা বলে প্রচার করে মনে মনে করে যে আমি তো শরীফা হয়ে গেছি তাহলে মহিলা হোস্টেল ওরে সিট দেওয়া লাগবে মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে ও মালটা যদিও দাবি করছে শরীফা আসল কি ওরে যদি আপনি মহিলা হোস্টেলে সিট দেন যেখানে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে নিচে নামা লাগবে ওখান থেকে যা আসবে সব অবৈধ সন্তান এটা একটা সত্য ষড়যন্ত্র নবীজি জানিয়েছেন কোন পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে কোন মহিলা যদি পুরুষের সুরাত সিরাত ধারণ করে যতক্ষণ ওই নিয়তে থাকবে ওই নিয়মে ততক্ষণ আল্লাহ নিজে বরদোয়া দেবে বলেন নাউজুবিল্লাহ ওরা জাতিকে আল্লাহর গজবে ফেলার জন্য অনেকেই সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে ওরা মনে করছে হুজুর কিছু ধরতে পারবে না আমি আর নিচে নামলাম না আমি নেমে মায়ের খাই ঝামেলা আছে বগুড়াবাসী যেটা বোঝাতে চাচ্ছিলাম আবদুল্লাহ বিন উবাইয়ের পুরা জীবন আমার চোখে শুধু একটা মাত্র ভুল ধরা পড়েছে আর পুরা জীবনটাই ঠিক ছিল শুধু রাজনৈতিক জীবনে এ বিশ্ব নবীকে আদর্শ মানত না ওর আদর্শ ছিল আবু জেহেল এবার আপনি এখানে যারা আছেন বলেন তো নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে আমল করা এরকম মানুষের দেশে কম না বেশি কম অথচ এর জীবনে প্রত্যেকটা জায়গায় নবীজির কথা বলতে দেরি মানতে দেরি নেই শুধু একটা জায়গায় দুনিয়ার লালসায় পড়ে নিজের নেতৃত্ব হারাবে না এই কারণে ও রাজনৈতিক জীবনে নবীকে মানত না ওর আদর্শ ছিল রাজনৈতিক জীবনে কে আরো জোরে আজ বাংলাদেশে কত মানুষ বলে আমি তো নামাজ পড়ি রোজা রাখি আমার জব্বা আছে আমার সব আছে আল্লাহ জাহান্নামে দেবে কেন কেন দেবে পাচ্ছেন আপনার তো ইমান নেই কারণ আপনার ইমান ভেঙে গেছে নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে যারা ভালো মনে করে সে লোকটা বেঈমান এই জন্য আমি কথা বলেছিলাম যে মোহাম্মদ রাসূলুল্লাহ তার আদর্শ পেয়ে আমরা খুশি এই খুশি আছেন তো
আজকের তেলাওয়াত কি দোয়াত এই মাসের শেষ দিন আজকে রজব মাস কোন মাস আসমান জমিন যেদিন আল্লাহ তৈরি করেন সংক্ষিপ্ত করে দেব ভাই আবেগ দিয়ে চলে না ভাই আমরা সূরা বানি ইসরায়েলের প্রথম আয়াত 14টা পয়েন্ট ছিল আয়াতের ভেতরে অন্তত 5 মিনিট করে বললো 570 মিনিট লাগবে তা আমাদের সংক্ষেপে তার মানে 2-4 মিনিট আমি আয়াতটা অন্তত শেষ করব জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى এই পর্যন্ত থাক আমি তিনটা বছর কাটিয়ে আসলাম অন্ধকার জেলখানার ভেতরে এখান থেকে যতটুকু আমার ধারণা আমি বুঝেছি অধিকাংশ পরিবারে শান্তি নেই ওখানে যদি 100টা আসামি থাকে তার প্রায় 70-75 জন সব পারিবারিক অশান্তির কারণে জেলখানা হয় বউ মার্ডারের আসামি নাই আদমা করে ফেলেছে এরকম আমি পারিবারিক জীবনের যে দাম্পত্য জীবনে কলহ এবং এর সমাধান কি করে করার আগে আমি টুকে টুকে রেখেছিলাম ওখানে বাইরে এসে দুইটা বই করেছি একটা পুরুষের জন্য একটা মহিলাদের জন্য যদি পারেন ওইটা মেয়েদের উপহার দেবেন আর মেয়েরা নিয়ে স্বামীদেরকে দেবেন আশা করি দাম্পত্য জীবনের যে সমস্ত ঝামেলাগুলো এই প্রক্রিয়া পেয়ে মেয়েগুলো আস্তে আস্তে বিদায় নেবে আমাদের সমাজ থেকে আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন স্টেজে মনে হয় পাওয়া যাবে এখান থেকে নিয়ে যাবে শেষ তো করব কমিটি তো শেষ করতে দেবে হ্যাঁ বাড়ি ভাই আছে মনারত করব আমরা আবেগ দিয়ে দুনিয়া চলবে না আবার আমার 3 বছর আসবে চুপ কর ভাই আবার সময় পেলে তো এখনো অনেক সময় আছে কেবল 33 বছর বয়স বজল রশেদ মাওলানা 33 বছর বয়সই করছে এসেছিলাম পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা শেষ করে দিয়েছি যতটুকু আমরা বলেছি আমল করার তৌফিক দাও এ বিশাল আয়োজনে খুশি হয়ে যদি সওয়াব দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও তে আমাদের জিনিস বারিশ করে জান্নাতে নিয়ে যাবে রবের রওজায় পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো কোরআন নির্দিধায় মেনে চলা যায় সেই পরিবেশ আমাদেরকে দান করো আমাদের শরীরগুলো সুস্থ রাখো আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে মাওলানা আব্দুল বারী রশিদি তার বাবাকে হারিয়েছে তার বাবাকে তুমি কবরে মাফ করে দাও মাওলানা হোসাইন তার বাবাকে হারিয়েছে তার বাবাকে ক্ষমা করে দাও আমাদের শরীরটা সুস্থ রাখো কণ্ঠটা ভালো রাখো কোরআনের খেদমত করার তৌফিক আমাদের দান করো আল্লাহ কখন মরণ চলে আসে জানি না আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ